আসসালামু আলাইকুম। এমবিটিভির রাতের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি শামসিয়া শাম্মি। শুরুতেই সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রীর চিঠি ও সুরক্ষা সামগ্রী চীন রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর। মুজিব বর্ষ পালনের নামে চাঁদাবাজির দোকান খোলা যাবে না বললেন উবাইদুল কাদের। খালেদা জিয়ার জামিন আবেদন শুনানি আগামী রবিবার। পুলিশের উপর রোহিঙ্গাদের হামলা, চারজন আহত। ইদলিব নিয়ে রাশিয়া তুরস্কের দ্বিতীয় দফা বৈঠক। এবং ওয়ান ডে ও টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপের পরিকল্পনায় আইসিসি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাস থেকে সুরক্ষায় চীনের পাশে দাঁড়ালো বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত লি জিমিংয়ের হাতে মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী হস্তান্তর করা হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পক্ষ থেকে এসব শুভেচ্ছা উপহার তুলে দেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এর আগে লি জিমিংয়ের হাতে দেশটির প্রধানমন্ত্রীকে লেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি চিঠি হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। আর স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে 5 লাখ মাস্ক, 8 হাজার গাউন, 1.5 লাখ ক্যাপ, 10 লাখ হ্যান্ড গ্লোভস এবং 1 লাখ হ্যান্ড স্যানিটাইজার। মুজিব বর্ষ পালন করতে গিয়ে কোনো ধরনের বাড়াবাড়ি করা যাবে না বলে নেতাকর্মীদের সতর্ক করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের। তিনি বলেন, মুজিব বর্ষ পালনের নামে কোনো চাঁদাবাজির দোকান খোলা যাবে না। এ বিষয়ে দলের সভাপতি শেখ হাসিনার কড়া হুঁশিয়ারি রয়েছে। মঙ্গলবার দুপুর 12টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের খুলনা বিভাগীয় অঞ্চলের বিশেষ যৌথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহউদ্দিন নাসিম, সাংগঠনিক সম্পাদক বি এম মুজাম্মেল হক, অসীম কুমার উকিল, খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সহ আরও অনেকে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন আদালতে উপস্থাপন করেছেন তার আইনজীবীরা। তবে জামিন বিষয়ে শুনানি হবে আগামী রবিবার। সকালে বিচারপতি উবাইদুল হাসানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে আবেদন করলে তিনি রবিবার দিন নির্ধারণ করেন। এর আগে মঙ্গলবার খালেদা জিয়ার আইনজীবীরা জামিন আবেদনটি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এফিডেভিট করেন। আইনজীবীরা জানান, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক বেশি খারাপ। এখন হাত নাড়াতেও পারেন না, নিয়ন্ত্রণে নেই ডায়াবেটিস। এমন অবস্থায় বিদেশে নিয়ে চিকিৎসা করানোর কোনো বিকল্প নেই। তাই খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নিয়ে চিকিৎসা করানোর কথা উল্লেখ করা হয়েছে জামিন আবেদনে। কক্সবাজারের উখিয়ায় কুতুবপালং ক্যাম্পে রোহিঙ্গাদের হামলায় 4 পুলিশ কনস্টেবল আহত হয়েছে। সোমবার দিবাগত রাত 2টার দিকে 6 ও 3 নম্বর ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে। ক্যাম্প পুলিশের ইনচার্জ মোবারক হোসেন জানান, উক্ত ক্যাম্পে মৌলভী আকিজ, হাফেজ হাশেম, মৌলভী হামজা ও মৌলভী আলী আহমদ সহ বেশ কয়েকজন আসামি অবস্থান করছিল। এমন খবরের ভিত্তিতে উখিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালালে রাতের অন্ধকারে শত শত উচ্ছৃঙ্খল লোক, সন্ত্রাসী রোহিঙ্গা যুবক পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় 4 কনস্টেবল আহত হন। এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে বলে উখিয়া থানার ওসি মর্জি আক্তার মজু স্বীকার করেছেন। এবারে আন্তর্জাতিক। সিরিয়ার বিরোধপূর্ণ ইদলিব নিয়ে রাশিয়া তুরস্কের মধ্যে দ্বিতীয় দফা বৈঠক মস্কোতে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত হওয়া এই বৈঠকের উদ্দেশ্য ছিল ইদলিবের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। বৈঠকে সিরিয়ার রাষ্ট্রপতি সংক্রান্ত রাষ্ট্রদূত সের্গেই ভাসিনিনের নেতৃত্বে রাশিয়ান প্রতিনিধিদল ও ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী সেদাত ওনাল তুরস্কের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে তারা ইদলিবের নিরাপদ অঞ্চলে সর্বশেষ ছড়িয়ে পড়া সংঘর্ষের বিষয়টি সমাধানের পথ খোঁজার চেষ্টা করেন। এবারে খেলার খবর। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল চ্যাম্পিয়ন্স কাপ নামে নতুন এক টুর্নামেন্টের আয়োজন করতে চলেছে। ওয়ান ডে ও টি টোয়েন্টি দুটি ফর্ম্যাট নিয়েই হবে এই চ্যাম্পিয়ন্স কাপ। 2023 থেকে 2031 বর্ষপঞ্জিতে টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপ আয়োজন করতে চায় আইসিসি। শুধু পুরুষদের নয়, মহিলাদের জন্য টি টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্যাট চ্যাম্পিয়ন্স কাপ
শুধু পুরুষদের নয় মহিলাদের জন্য টি টোয়েন্টি ও ওয়ানডে ফরম্যাট চ্যাম্পিয়ন্স কাপ আয়োজন করার পরিকল্পনা করছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। আইসিসি জানাচ্ছে র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা দশটি দলকে নিয়ে হবে এই টুর্নামেন্ট। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। প্রধানমন্ত্রীর চিঠি ও সুরক্ষা সামগ্রী চীন রাষ্ট্রদূতের নিকট হস্তান্তর। মুজিব বর্ষ পালনের নামে চাঁদাবাজির দোকান খোলা যাবে না বললেন উবাইদুল কাদের। খালেদা জিয়ার জামিন আবেদন শুনানি আগামী রবিবার। পুলিশের উপর রোহিঙ্গাদের হামলা, চারজন আহত। ইদলিব নিয়ে রাশিয়া তুরস্কের দ্বিতীয় দফা বৈঠক। এবং ওয়ানডে ও টি টোয়েন্টি চ্যাম্পিয়ন্স কাপের পরিকল্পনায় আইসিসি। এ ছিল এমবিটিভির রাতের সংবাদের সর্বশেষ আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। এমবিটিভি প্রযুক্তির পথে আগামীর বিশ্ব।